এটা ব্রেকিং নিউজ আমি আপোনালোকক দিব ওলাইছো। পবন খেড়া, কংগ্রেছ নেতা পবন খেড়ার প্রসঙ্গত হিমন্ত সরকারে উচ্চতম ন্যায়ালয়ত মুখ থেকে চাখাইছে। সমগ্র ঘটনা প্রক্রিয়া আর যে গোচর আছে উত্তর প্রদেশলৈ স্থানান্তরিত করার নির্দেশ উচ্চতম ন্যায়ালয়। এই মুহূর্তের এই ব্রেকিং নিউজটি আমি আপনাদের আগবাইছো। কংগ্রেছ নেতা পবন খেড়া গ্রেপ্তারের প্রসঙ্গত মুখ থেকে চা উচ্চতম ন্যায়ালয়ত হিমন্ত সরকার। উচ্চতম ন্যায়ালয়ে পবন খেড়ার গোচর উত্তর প্রদেশলৈ স্থানান্তরিত করার দিলে নির্দেশ। কংগ্রেছ নেতা পবন খেড়াক গ্রেপ্তার করবলে আরক্ষী গৈছিল দিল্লী, বিমানের নমাই আনা হয়েছিল পবন খেড়াক। আর সেই প্রসঙ্গত গ্রেপ্তারের ক্ষেত্র উচ্চতম ন্যায়ালয়ত আর্জেন্ট হিয়ারিং আবেদন করেছিল। সেইখিন সময় পবন খেড়া আর গ্রেপ্তারিত স্থগিতাদেশ দিছিল উচ্চতম ন্যায়ালয়। আর এতিয়া পবন খেড়ার সমগ্র গোচর উত্তর প্রদেশলৈ স্থানান্তরিত করবলৈ দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে দিছে নির্দেশ। এই মুহূর্তে একটা ডর খবর আমি আপনাদের জানাইছো। উচ্চতম ন্যায়ালয়ত মুখ থেকে চাখাইছে হিমন্ত সরকারে। রাজ্য সরকারে পবন খেড়ার, কংগ্রেছ নেতা পবন খেড়াক গ্রেপ্তার প্রসঙ্গত হিমন্ত সরকারক, রাজ্য সরকারক সমগ্র গোচর উত্তর প্রদেশলৈ স্থানান্তরিত করার দিছে নির্দেশ। কংগ্রেছ নেতার পবন খেড়াই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গত যে মন্তব্য করেছিল সেই মন্তব্যের সন্দর্ভত গোয়া কার্বি আংলগত গোচর রুজু করা হয়েছিল। আর সেই গোচরের ভিত্তিতে আরক্ষী দিল্লী গৈছিল, দিল্লী বিমানবন্দরেরপরা কংগ্রেসের নেতা পবন খেড়াক গ্রেপ্তার করবরক্ষী উপস্থিত হয়েছিল দিল্লীত। আর দিল্লীত বিমানেরপরা রায়পুরলৈ গৈ থাকার সময়ত নমাই আনা হয়েছিল দিল্লীর বিমানবন্দরেরপরা পবন খেড়াক। আর সেই প্রসঙ্গতে আর্জেন্ট হিয়ারিংর দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল পবন খেড়া। আর সেইখিন সময় সাময়িক সকাহ দিয়া হয়েছিল পবন খেড়াক। আর পবন খেড়াক সাময়িক সকাহ দি গ্রেপ্তারত স্থগিতাদেশ দিছিল উচ্চতম ন্যায়ালয়ে। আর এটা সম্পূর্ণ প্রসঙ্গত হিমন্ত সরকারক নির্দেশ দিছে যে সমগ্র বিষয়টি উত্তর প্রদেশলৈ স্থানান্তরিত করব লাগে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গত যে বিতর্কিত আর অশালীন মন্তব্য করেছিল দেশের প্রধানমন্ত্রীর প্রসঙ্গত কংগ্রেসের নেতা পবন খেড়াই, পবন খেড়ার সেই মন্তব্যের বিরুদ্ধে যে গোচর রুজু হয়েছিল সেই গোচর এতিয়া উত্তর প্রদেশলৈ স্থানান্তরিত করার নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয়ে দিছে। আর পবন খেড়াক গ্রেপ্তার করার আরক্ষীয়ে যে যুঁজা চলাইছিল সেই সমগ্র ঘটনাত এতিয়া মুখ থেকে চাখাবলগা হয়েছে কংগ্রেস নেতা পবন খেড়ার গ্রেপ্তারের প্রসঙ্গত। কংগ্রেস নেতা পবন খেড়াক গ্রেপ্তারের প্রসঙ্গত এই মুহূর্তে উচ্চতম ন্যায়ালয়ত মুখ থেকে চা রাজ্য সরকারের, আর সমগ্র গোচর উত্তর প্রদেশলৈ স্থানান্তরিত করবলৈ নির্দেশ দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের।